তো এই যে এই ব্যাগের মধ্যে ওদিনকার হলো আপনাদের ভাইয়া শপিং করতে গিয়েছিল তখন হলো আমার জন্য এটা নিয়ে আসছে আর এখানে শুধু সব মেকআপ তো এখন আমি মেকআপ দিয়ে সাজবো আমার নতুন ব্লগের জন্য তো এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো তো আমি যেভাবেই পারি একটু সেজা আসি তো লুকটা আপনাদের সাথে শেয়ার করব পরে আসলে আমি খুব খুশি যে এতদিন পরে আমি খুব মানে অনেক দিন যাবৎ একটা জিনিস নিয়ে আশা করতেছি যে এটা আমি করব করবো মানে দিন লেট হয়ে গেছে মানে আমার আশাটা মনের আশাটাও মানে বলে না যে চিন্তা করতে করতে যখনই মনে হয় যে না এটা হবে না সম্ভব না তখন কিন্তু মনের আশাটা মিঠে যায় তো এরকম একটা অবস্থায় আবার শুরু হয়েছে মানে আমি মানে একদমই ইয়ে হয়ে গেছে যে এটা না এটা আমার ধারা সম্ভব না তো দিন পর আবার মানে এটা যে হবে আমি মানে ধারণাই করতে পারি নাই তা এই জন্য আমি বেশি খুশি আমি রেডি সাজার জন্য তো এখান থেকে আমি অল্প কিছু জিনিস দিয়ে সাজবো যাতে বেশি গর্জিয়াস না লাগে সিম্পল একটা লুক এই করব ক্রিয়েট করব। মানে আমি মেকআপটা করি তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি প্রথমবার মেকআপ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার নতুন চ্যানেলের জন্য ভিডিও বানিয়েছি এতক্ষণ তো সেই চ্যানেলের জন্য এই লুকটা আমার প্রয়োজন প্রয়োজন ছিল ছিল সিম্পল একটা লুক ই হয়ে গেছে গাঢ় হয়ে গেছে যাই হোক মেকআপের সাথে একটু লিবস্টিক দিলে কিন্তু মেকআপটা বেশি মানে গর্জিয়াস মনে হয় আমি কিন্তু একদম সিম্পল একটু মানে মেকআপ করেছি যাতে রাতের বেলা ভিডিও করতেছি যাতে একটু খারাপ না দেখা যায় আর আমার নতুন চ্যানেলের জন্য আমি ভিডিও বানিয়েছি সে কারণে আমি একটু মেকআপ করেছি নতুন একটা লুক মানে ওখানে আমি দিতে চেয়েছিলাম তো আশা করি আমার আপনারা দেখবেন আমার নতুন চ্যানেলটি আমার নতুন চ্যানেলের নাম মিমি স্ট্রিম আমার স্বপ্ন তো আমার স্বপ্ন যেটা ছিল সেটা আপনারা ওখানে গেলে দেখতে পারবেন আমার স্বপ্নটা কি ছিল আর আমার খুব মানে অনেক দিনের মনের আশা তো স্বপ্নটাও পূরণ হোক আপনাদের দোয়াতে আর আপনাদের সাপোর্টও কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন বেশি বেশি করে আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করেন আর আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে ছোট করতে যাব না আমার বড় আপদের এবং কি ছোট ছোট আপদের আর ভাইয়াদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এত ভালোবাসার জন্য আমাকে আর আমার পরিবারকে তো সেই কারণে আমি নতুন একটা আমার যে অনেক দিনের স্বপ্ন ছিল যে কাজটা করার ওই কাজটা করার সাহস পেয়েছি আপনাদের কাছেই তো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার স্বপ্নটাকেও সাপোর্ট করবেন স্ট্রিমের যে চ্যানেলের যে ব্লগটি সেটা আমি কমপ্লিট করেছি তো দেখেন আমি কি করেছি দেন মেকআপের যে এইটা ঝাড়ুটা কোথায় রেখেছি দেখেন আমি এভাবে এইভাবে মানে মেকআপ করে এইভাবেই রেখে দিয়েছি আবার বাসা হলো আমার ফ্রেন্ডের ইয়ে হ্রাস এবং কি আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের আম্মু আসছিল তো তাদের আপ্যায়ন করতে করতে আমি এইগুলো আর ই করতে পারি না ঠিকভাবে যে জায়গাটা যে জায়গায় ওটা ঠিকভাবে ই করতে যে ভাবে কোথায় রেখে দিয়েছি তো আমার দেন যে প্রপারলি যে জিনিসগুলো আমি যে জিনিসগুলোর জন্য এতদিন আশা করেছিলাম আর আপনাদের মাঝে বলতে মানে চাইছিলাম তো আমার যে চ্যানেলের লিঙ্কটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কি আমার পেজের লিঙ্কটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হলাম আমার যে এই পেস্টটা পেস্টটার মধ্যে ভ্যারাইটিস ইয়ের জিনিসপত্র দিব সব ধরনের জিনিসপত্র দিব তো আপনারা ইচ্ছে ওখান থেকে মার্কেটিং অনেক জিনিস পাবেন যে আপনাদের পছন্দ মতো এবং কি আপনারা ওখান থেকে বলতেও পারেন যে এই জিনিসটা আমরা মানে আপনাদের কাছ থেকে চাই তো সেটার এইটা ইনবক্স করলেই আমি চেষ্টা করবো ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে আমি ই করতে মানে ওইগুলো দিতে মার্কেট যে শপিংগুলো এগুলো চেষ্টা করব যে ধরনের জিনিসগুলো চান এবং কি গায়ে হলুদের যে জিনিসগুলো গুলো আমি নিজের হাতে বানাবো এবং কি যদি কেউ গায়ে হলুদের জন্য মানে বেশি অর্ডার করতে চান তাহলে আমাকে কিছুদিন আগে জানাতে হবে কারণ আমি নিজে হাতে বানাবো এবং কি একটু সময় লাগবে জিনিসগুলো আপনাদের সাথে মানে আপনাদের পৌঁছায় দিতে তো সেই কারণে কিছুদিন আগেই বলবেন যদি অর্ডার করতে চান তো আমি হলো এই যে আর্টিফিশিয়াল গহনা মেনলি আর্টিফিশিয়াল গহনা আমার খুব পছন্দ অনেক দিনের স্বপ্ন আর আরেকটা যে জিনিসটার কারণে আমি এই এইটা বিজনেসটা শুরু করলাম সেটার কারণ হলো আমি ফেসবুকেও অনেক যাই এবং কি যে আর্টিফিশিয়াল যে গহনাগুলো প্রচুর পরিমাণ দাম তো দাম দেখে মাথা ঘোরায় আমি একটা গহনা পছন্দ করেছিলাম একটা পেজে গিয়ে তো ওখানে গিয়ে যখন দাম দেখি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও দাম পর্যন্ত তো দাম দেখে সত্যি আমি ওখান থেকে চলে আসছি তো আমি এই জন্যই এটা করেছি যাতে আমার মতো মানে অনেক মেয়েরা আছে শখ করে গহনা পড়তে চায় বাট যে দামটা ওই দামটা ই প্রাইসটা একটু বেশি হয়ে যায় তো আমি চাই যে পেজের যে দামগুলো রিজেন্টলি দুই হাজার তিন হাজার যে এইগুলো ওইগুলো যেটা আমার কাছ থেকে অনেকটা কম দামে আমি মানে যাদের মানে সামর্থ্য অনুযায়ী আমি প্রাইসটা ই করবো এবং আমি দেওয়ার চেষ্টা করব কারণ এটা আমার স্বপ্ন আমার এখানে আমি চাই যে কিছু টাকা আন হোক এবং কি মানুষের স্বপ্নটা পূরণ হোক কারণ অনেক মেয়েদের এই আর্টিফিশিয়াল গহনার যে এইগুলো এগুলো পড়ার খুব ইচ্ছা আর আমার খুব ভালো লাগে আমি চাই যে আমার মতো যে মেয়েগুলো যে এইগুলো জিনিসগুলো পছন্দ করে তাদের ইচ্ছেটা পূরণ হোক আর আমার স্বপ্ন আমি এগুলো বানাবো নিজের হাতে বানাবো আর আমার খুব ভালো লাগে নিজের হাতে কাজ করতে একটা জিনিস তৈরি করতে আমি যদি এইগুলো করতে পারি সত্যি আমি এই করতে পারি পেজে বিক্রি করতে পারি না পারি সেটা আমার বিষয় না আমি নিজের হাতে বানিয়ে বানাইতে পারছি এবং আমি নিজে পড়ছি এটা আমার কাছে অনেক বড় তো আমি আপনাদের ভাইয়াও আমাকে এখানে সাহায্য করেছে এই জিনিসগুলো আনার জন্য তো এই জিনিসগুলো কোথায় পাওয়া যায় এটা আমার মিমি স্ট্রিমে আপনারা ইয়ে দেখে মানে দেখতে পারবেন ওখান থেকে আমি কোথা থেকে এইগুলো জিনিসগুলো নিয়েছি আর আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে এইগুলো আনার জন্য এবং কি আপনাদের ভাইয়ার কিছু মানে অনেক জিনিস আপনারা আমার পেজে দেখতে পাবেন সেগুলো আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন তো আমি আস্তে আস্তে আমার পেজে সব ধরনের জিনিস ই করবো আপলোড করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই নতুন বিজনেসটার জন্য সবাই দোয়া করবেন যাতে মানে আমি যে আশাটা করেছি আল্লাহ যাতে এই আশাটা পূরণ করে আর আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জোরেই কিন্তু আমি সাহস পেয়েছি সত্যি আমি এটা ধারণাই করতে পারি না এটা আমি কোনো দিন করতে পারবো তো আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি এই জিনিসটা মানে করার সাহস পাইছি তো আপনারাই হলো আমার সাহস তো আপনারা আমাকে সহযোগিতা করবেন আর ভালোবাসবেন এই তো যেভাবে ভালোবাসেন আমাকে আমার মিমিস ড্রিমে আমার স্বপ্নটাকেও আপনারা সাপোর্ট করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম আমার বয়সটা শুনে লাগতেছে যে ক্লান্ত ক্লান্ত আসলে সত্যি খুবই ক্লান্ত আজকে তার কারণ হলো আপদে একটু ঘুমাইতে দেয় নাই সকালবেলাও ঘুমাইতে দেয় নাই তো গোসল টোসল করায় আবদিয়াকে শোয়াইছি তাও ঘুমায় না কি জাগনার পরিদর্শক মনে হয় তো যে কালকে ডাল ছিল ডালটা গরম পড়লাম আমার এই ডালটা খুবই ভালো লাগে যে খেতে খুবই মজাদার হয় তার কারণ হলো যে আমি টক ডাল রান্না করি তো তো এটা যদি পরের দিন এইভাবে করি না খুবই ভাল লাগে আর এসে একটু টক টক লাগে ডালটা আমার খুব পছন্দ আর আপনাদের ভাইয়া হলো ওটার মধ্যেই ই হবে শুকনো মরিচ দিয়ে যদি একটু সরষের তেল দিয়ে যদি মিলে ভর্তা বানায় সে মানে ওইটাই ওটা দিয়েই ভাত খাবে আর কিছু দরকার নেই তার তো আজকে হলো রান্না মাংস রান্না করবো প্রচুর ক্লান্ত এতটুক মেয়ে কি যে জ্বালাম জ্বালায় এখন ইদানি দুদিন দিলাম আমার খুব জ্বালাইতেছে সেটা হলো আমি নতুন আলু দিয়ে রান্না করব আপনাদের ভাইয়া আলু পছন্দ করে না বাট সে নতুন আলুর দিন আসলে নতুন আলু খুব পছন্দ করে মাংস দেওয়া মুরগির মাংস দেওয়া গরুর মাংস দেওয়া খাইতে খুব পছন্দ করে তো আমি নতুন আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করবো তা আমি এখানে অলরেডি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি কিছু গরম মশলা বাদে আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলো আমি কিছু কাঁচা মরিচ আগেই দিয়ে দিয়েছি তো এখন হলো আমি রাঁধুনি গরম মশলাটা দেবো যেটা আমি সবসময় সব রান্নাতে ইউজ করি মানে মাংস রান্নাতে ইউজ করি এখান এখন মশলাটা কষানো শেষ তো এখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা আর আলুটা একসাথে দেবো একসাথে দিয়ে ভালোভাবে আমি একটু কষাইবো মাংসটা কষানো শেষ আমি এটার মধ্যে এখন পানি দিয়ে দিব অলরেডি তরকারিটা হয়ে গেছে তো একটু ঝোল রাখবো শুকা খাবার আমার জন্য ঠিক না সবাই বলে ঘনার তরকারিটা তো এই জন্য একটু ঝোলটা একটু বেশি রাখবো তো আজকে এটাই আমাদের দুজনের খাবার এই কই আসো শুনছো এই যে হয়ে গেছে আসো তাতে আসো